দুর্দান্ত পারফরমেন্স ভাই বিরাট কোহলির, ভাই পয়সা শোধ খেলা, তার কারণ বিরাট কোহলি ইজ কিং, 2023 দ্য কিং প্লেস, বিকজ ভাই 172 টার্গেট, যেখানে অবশ্য ব্যাটিং পিচ ছিল এই কারণে, কিন্তু 171 করতে পেরেছে মুম্বাই, তার কারণ তিলক বার্মা 84 রান করেছে এবং 20 ওভারে 172 টার্গেট দিয়েছে, 16 ওভারের 4 বল কিংবা 3 বল খেলে বিরাট কোহলি 6 মেরে রান তুলে দিয়েছে এবং বিরাট কোহলি 82। আর যদি যদি ভাই বিরাট কোহলি আজ মানে আরসিবি প্রথম ব্যাটিং করতো, শিওর ভাই বিরাট কোহলি আজ সেঞ্চুরি মারতো। তো যেহেতু লাস্ট ব্যাটিং অবশ্যই এই ম্যাচে সেরা অবশ্যই বিরাট কোহলি, কিন্তু রোহিতের ফেস দেখার মতো ছিল, বিকজ ভাই বিরাট কোহলি ছক্কার পর ছক্কা, অন্যদিকে ফ্যাব ডু প্লেসি ভাই 73 এবং 2 উইকেট মাত্র পড়েছে আর 172 রান 16 ওভার 3 বলের মধ্যেই তুলে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখানে যে আরসিবি এবছর ভাই দুর্দান্ত কামব্যাক করেছে, ওদের ব্রেয়াস ফেলের থেকে শুরু করে যদি মোহাম্মদ সিরাজের দেখো, হ্যাঁ লাস্ট ওভারে মার খেয়েছে, কিন্তু প্রথমে যা করার সে করে দিয়েছে। আর এই পিচে ভাই 200 রান টার্গেট দিলেও কোনো এমন ব্যাপার না যদি তোমরা সেই রাসেলের ব্যাটিং দেখো। কিন্তু ভাই আজকের খেলা দেখে পয়সা শোধ হয়ে গেছে। তো ভিডিও ভালো লেগেছে শেয়ার করো, বিরাট কোহলির জন্য একটা সাবস্ক্রাইব চাই আর লাইক তো চাই।